দাদা, আমি আমার ইউটিউব চ্যানেলে অনেকদিন পর পর যেহেতু ভিডিও দিচ্ছি, তার জন্য আমি আমার এই চ্যানেলের জন্য একটা ছোট্ট একটা প্ল্যান ভেবেছি, যেটা আমার চ্যানেলের নাম যেহেতু স্বপ্ননীল, আর আমার ভিডিওগুলো কম বেশি 10 মিনিটের ওপরই হয়। তার জন্য একটা ছোট্ট করে আমি ভেবেছি যে শর্ট ভিডিও দেব, যেটা 2 থেকে 3 মিনিটের মাঝামাঝি, কিংবা ছোট হতে গেলে ম্যাক্সিমাম 1 মিনিট, তার বেশি না। তো এতে আমি খুব একটা কোনো একটা র্যান্ডম টপিক নিয়ে কথা বলবো, সেটার ব্যাপারেই বলবো। তো এগুলোকে স্বপ্ননীল শর্টস বলে আমি নাম দেবো। তো এই স্বপ্ননীল শর্টস, এটার প্রথম তৈরি হচ্ছে আমার এই বন্ধু দেবকান্ত, যে কিনা জিয়াগঞ্জ থেকে। তো জিয়াগঞ্জ কোথায় আশা করি বলতে হবে না, জিয়াগঞ্জ কোথায়? মুর্শিদাবাদে। হ্যাঁ, তো মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, আর এই জায়গাটা কেন বিখ্যাত সেটা বল। অরিজিৎ সিং এর জন্ম হচ্ছে জিয়াগঞ্জ, মানে জিয়াগঞ্জের গ্রামের বাড়ি হচ্ছে মানে আচ্ছা জিয়াগঞ্জ একটা শহর। আচ্ছা, জিয়াগঞ্জ, গঞ্জ মানে গঞ্জ শব্দের অর্থ কি? মানে ছোট শহর। গঞ্জ শব্দের অর্থ নদীর পার্শ্ববর্তী যে শহরগুলো থাকে তাকে গঞ্জ বলে। এটা আমি ব্রজো বলে আমার একটা বাংলা টিচার আছে, তার কাছে শিখেছিলাম। তো অরিজিৎ সিং জিয়াগঞ্জে আসে তেমন, কি কি করে জিয়াগঞ্জে? নর্মাল মানুষের মতো ঘুরে বেড়ায়, স্কুটি চালায়? স্কুটি চালায়, মানে খুব সাধারণ সিম্পল জীবন নাকি? ঘুরেও দেখায় না। আর আমাদের এদিকে যে কোনো জায়গায়, মানে জিয়াগঞ্জ বাদে যে অরিজিৎ সিং যেখানে থাকবে লোকজন আমরে আমরে মুরে খেয়ে নেবে। লালবাগের পরে গেলে ওকে ছেকে দেবে। বাপরে, লালবাগটা জিয়াগঞ্জ থেকে কত দূর? 6 কিলোমিটার, মানে হাজারদুয়ারি যেখানে আছে। আচ্ছা, হাজারদুয়ারি, লালবাগটা হাজারদুয়ারি, মানে ওই হাজারদুয়ারি যেখানে আছে। তো বুঝতেই পারছো, জিয়াগঞ্জের লোকের সাথে বসে আছি আমার ভাগ্য। আচ্ছা, এই এ হচ্ছে জিয়াগঞ্জের হতে পারে, কিন্তু আমার সাথে বোর্ডিং স্কুলে পড়তো, আমরা একই সাথে বোর্ডিং স্কুলে পড়েছি, প্রায় 2 বছর পড়েছি নাকি, 5 আর 6 5 6 7। হ্যাঁ, কিন্তু আমি এইটা চলে গিয়েছিলাম, এর সাথে আমি 2 বছরই পড়েছি। তো এরকম হচ্ছে কীর্তি। তো অরিজিৎ সিংয়ের গ্রামের বাড়ির ছেলে আছে আমার কাছে, এটা আমার কাছে একটা বড় ব্যাপার। তো তোমাদের আর কী কী রকমের ভিডিও চাই? এই কী জানো, স্বপ্ননীল শর্টস, না স্বপ্ননীল শর্টস এই সেগমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর দেবকান্তর সাথে আলাপ করে কেমন লাগলো, যদিও আমি ওকে বলতে দিলাম না, খারাপ লাগলো? হ্যাঁ, এই ভিডিওটা তুই তোর বন্ধুদেরকে দেখাবি, দেখো আমার ফেমাস বন্ধু ইউটিউবার একদম স্বপ্ননীল শর্টস। ঠিক আছে, টাটা। আর এইরকম ভিডিওগুলো যদি আরও চাও অবশ্যই কমেন্ট করবে। ততক্ষণের জন্য টাটা।